আজ 8ই ডিসেম্বর বরিশাল মুক্তি দিবস। 1971 সালের এই দিনে দখলদার পাক বাহিনী অগ্রসরমান মুক্তিযোদ্ধাদের ভয়ে এই শহর থেকে পালিয়ে যায়। সীমান্তে মিত্রবাহিনী আক্রমণ শুরু করার পর 7ই ডিসেম্বর সন্ধ্যা থেকেই পাক সেনারা বরিশাল ত্যাগের প্রস্তুতি গ্রহণ করে। বরিশাল শহর কেন্দ্রিক বিভিন্ন সড়ক পথ চারদিক থেকে মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় নৌযানে করেই পাকিস্তানি সহ শহরের দালাল ও রাজাকার কমান্ডাররা বরিশাল ত্যাগ করে। দিবসটি পালন করতে মুক্তিযোদ্ধা জেলা প্রশাসন ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।